পিএসএল এর ফাইনালে ফাইফার তুলে ছোট গ্যারেট ধরালেন ইমাত ওয়াসিম। রেকর্ড গড়ে পেশোয়ার জালমিকে হারিয়ে শিরোপা জেতালেন ইসলামাবাদ ইউনাইটেডকে। স্বামীর অলরাউন্ডিং পারফরমেন্স দেখে গ্যালারিতে উল্লাসে মাতেন ইমাদের স্ত্রী। পিএসএল ফাইনালে সব স্পটলাইট যেন নিজের করলেন এই অলরাউন্ডার। পিএসএল এর ফাইনালে 23 রান দিয়ে 5টা উইকেট শিকার করেছেন ইমাত ওয়াসিম। পিএসএল ইতিহাসে একমাত্র বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তবে এদিন ইমাদের দুর্দান্ত বোলিং শেষে দেখা যায় আরেক দৃশ্য। ইনিংস বিরতিতে ইমাদকে দেখা যায় ডাগ আউটে বসে টানতে। মুহূর্তের মধ্যে সে দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। তবে অবাক করার বিষয়, এই কাণ্ডে অধিকাংশ ভক্তরাই তাকে হিরো বানাচ্ছেন। কেউ কেউ তো তুলনা করছেন বেন স্টোকসের সঙ্গেও। 2019 বিশ্বকাপে স্টোকসের টানার গল্প মনে থাকার কথা সবারই। সেই ঘটনার সাথে ইমাদকে টেনেছেন ভক্তরা। তবে সোশ্যাল মিডিয়ার ঝড় যাই হোক, এদিন সত্যিকার অর্থেই নায়কের মতো পারফরমেন্স করেছেন তিনি। বল হাতে 23 রান দিয়ে 5টা উইকেট আর ব্যাট হাতে 19 রানের দারুণ ক্যামিও। ক্রিজে থেকে দলে জয় নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার। এদিন গ্যালারিতে স্বামীর দারুণ পারফরমেন্স দেখে উল্লাসে মেতেছেন ইমাদের স্ত্রীও। ফাইনালের আগেও নিজের দলকে টানা 3টা বাঁচা মরার ম্যাচে জিতিয়েছেন এই অলরাউন্ডার, যার সর্বশেষটি দ্বিতীয় এলিমিনেটরে বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে। পুরো টুর্নামেন্টে 12 ম্যাচে 12 উইকেট শিকার করেছেন ইমাদ। 6.5 ইকোনমি ও 20 বোলিং গড়ে টুর্নামেন্টে দলকে বল হাতে সাপোর্ট দিয়েছেন। এছাড়া ব্যাট হাতে 9 ইনিংসে 126 রান করেন তিনি। এই তো গত ডিসেম্বরে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি। গেল ফেব্রুয়ারিতে দেন আবার ফেরার ইঙ্গিত। এ নিয়েও কম কথা হয়নি। তবে ইমাদের এসব ঘটনা আপাতত সমর্থকদের ভুলে থাকতে হচ্ছে। কদিন আগে আবারও নিজের ফেরা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে ইমাদ জানিয়েছিলেন, পাকিস্তানের হয়ে খেলে আমি নাম করেছি এবং দলের যদি প্রয়োজন হয় আমি পাকিস্তানের হয়ে খেলব, আমি প্রস্তুত থাকব, যদি সেটি নাও হয় তাতে কোনো সমস্যা নেই। পাকিস্তানে এখন চলছে ইমাদ ঝড়। ভক্তরা আবারও তাকে চাচ্ছেন আন্তর্জাতিক টি-20তে। তামিম ইকবালের মতো তিনিও দেখালেন নিজেদের টি-20 লিগে বাজিমাত। বাংলাদেশি ভক্তরা চাইলেই ইমাদের এই দারুণ কামব্যাকের সাথে তুলনা করতে পারেন তামিমের সাথেও। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইমস।